ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি জীব সম্পর্কে আলোচনা করব। যেটা না তো তিমি মাছের মতো বড় আর না হাঙরের মতো ভয়ানক এটি এমন একটি প্রাণী যা তুলোর মতো নরম কিন্তু এই নরম তুলোর মতো শরীর থেকে এই জীবটি যে বিষ ছড়ায় তা কোনো প্রাণীর জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এই সুন্দর বিষধর জীবটির নাম হল বক্স জেলিফিশ এদের নিরারিয়ান ইনভার্টিভেট প্রাণী বলা হয় অর্থাৎ হাড়বিহীন প্রাণী এরা জলে বসবাস করে এবং এদের একটি খোলসের মধ্যে হজম গভার থাকে বক্স জেলিফিশের মতো আরও বেশ কিছু প্রাণী আছে আমাদের এই পৃথিবীতে যেমন হাইড্রা প্রবাল প্রভৃতি এদের শরীর অনেকটা বড় এবং স্বচ্ছ বাক্সের মতো ঘন্টা দ্বারা ঢাকা থাকে এই বাক্সের চারিদিকে চারটি ক্ল্যাম্পে প্রায় প্রায় ষাটটি পর্যন্ত ট্যান্ট প্লেস থাকে বা সুর থাকে একটি প্রাপ্তবয়স্ক জেলিফিশ প্রায় কুড়ি সেন্টিমিটার বা আট ইঞ্চির মতো চওড়া এবং এদের যে বাক্সটি থাকে তার আকৃতি প্রায় তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চির মতো লম্বা হয় এবং এদের সুরগুলি প্রায় তিন মিটার বা দশ ফুটের মতো বাড়তে পারে জেলিফিশ দেখতে অনেকটা মাংস পেশির মতো সাধারণত এরা ছোট মাছ সামুদ্রিক লার্ভা প্ল্যাংটন এই সমস্ত খাবার খেয়ে জীবনযাপন করে কোনো কোনো সময় অন্য প্রজাতির ছোটো জেলিফিশকেও এরা শিকার করে থাকে এদের দৃষ্টিশক্তি এবং এক স্থান থেকে দ্রুত অন্য স্থানে নিজেকে চালিত করার ক্ষমতা অতুলনীয় যার কারণে এরা খুব দক্ষ শিকারী হয়ে থাকে এবং এদের সুরগুলির দ্বারা শিকারকে ভালো করে আটকে রাখে যাতে পালিয়ে যেতে না পারে অন্যান্য জেলিফিশের তুলনায় বক্স জেলিফিশ শিকারে অনেক বেশি পারদর্শী বক্স জেলিফিশের প্রধান বৈশিষ্ট্য হলো এদের দৃষ্টিশক্তি এবং এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থান পরিবর্তন করা এদের দৃষ্টিশক্তি এতটাই প্রবল হয় যে জলের মধ্যে এরা কোনো বস্তুকে খুব সুস্পষ্টভাবে বিচার করতে পারে এই জেলিফিশ সম্পর্কে অনেক মজাদার ধারণাও আমরা পেতে পারি যেমন এদের মস্তিষ্ক নেই কিন্তু এরা নিজেদের ক্লোন ঠিক তৈরি করতে পারে এদের আবার কিছু কিছু শ্রেণীর দাঁতও আছে সাধারণত আমাদের পৃথিবীতে প্রায় দু হাজার ধরনের জেলিফিশ আছে এর মধ্যে প্রত্যেকটি কিন্তু মানুষের জন্য ক্ষতিকর নয় এদের মধ্যে হিসাব করে দেখা গেলে সত্তর ধরনের জেলিফিশ আছে যা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে মানুষের জন্য সবথেকে বেশি ক্ষতিকর যে জেলিফিশটি আছে সেটির নাম হলো সিরোনেক্স ফ্লেকেরি বিশ্বের সব থেকে বিষাক্ত যে জেলিফিশটি আছে সেটি নাম হলো অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ সাধারণত অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলে এইটিকে দেখতে পাওয়া যায় বিজ্ঞানীরা মনে করেন অন্ততপক্ষে তিন লাখেরও বেশি এখনও পর্যন্ত জেলিফিশের প্রজাতি আবিষ্কার করা হয়নি আমরা অনেক সময় সমুদ্রে বেড়াতে গেলে জেলিফিশ দেখে থাকি তবে এগুলো সাধারণত ক্ষতিকর হয় না সব থেকে কমন যে জেলিফিশটি আমরা দেখতে পাই সেটির নাম হলো অরেলিয়া অরিটা এটিকে মুন জেলিও বলা হয় জেলিফিশ যেমন শিকার করে তেমনই অনেক সামুদ্রিক প্রাণীও জেলিফিশকে শিকার করে যেমন টুনা ফিশ হাঙর সৌট ফিশ বা তরোয়াল ফিশ সামুদ্রিক কচ্ছ পেঙ্গুইন এই সমস্ত প্রাণীরা জেলিফিশকে তাদের খুব সুস্বাদু খাদ্য হিসাবে গ্রহণ করে তবে খুব সহজে জেলিফিশকে শিকার করা যায় না এরা শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এদের যে স্টিঙিং সেল বা এদের এক ধরনের হুল থাকে যেটা ব্যবহার করে ও এবং নেমাটোসিস্টের বা এদের যে সুর আছে সেটা ব্যবহার করে থাকে সাধারণত জেলিফিশ খুব কম মারা যায় প্রতিটি প্রাপ্তবয়স্ক জেলিফিশ মাঝে মাঝেই একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীরের পরিবর্তন করে ফলে তারা নতুন করে একটা দেহ পেয়ে যায় তাই বিজ্ঞানীরা মনে করেন যে জেলিফিশ মারা যাওয়ার প্রধান কারণ হলো কোনো প্রাণীর দ্বারা শিকার অথবা এদের যদি কোনো রোগ হয়ে থাকে তখনই একমাত্র এরা মারা যেতে পারে বক্স জেলিফিশ সাধারণত উষ্ণ উপকূলীয় জলে দেখতে পাওয়া যায় যেমন এবং প্রাণঘাতী জেলিফিশগুলো ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং উত্তর অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় সবশেষে বলা যায় বক্স জেলিফিশ একটি অসাধারণ অপূর্ব সুন্দর এবং প্রাণঘাতী প্রাণী হয়তো প্রতিটি জেলিফিশ প্রাণঘাতী নয় কিন্তু কিছুটা হলেও ক্ষতিকারক তবে সুন্দর প্রাণী বন্ধুরা এই ছিল বক্স জেলিফিশ সম্পর্কে কিছু সাধারণ ধারণা ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে টিল দেন Bai